वेलकाम टू निव क्लस तुम्हारा जरा जीएनएम ए एन एम एर एंट्रांस एक्साम देवे तुम्हारे जो आज के मैथ थेके चैप्टार भित्तिक क्लस आलोचना करब एकदम बेसिक टू एडवांस पर्यंत जतधरण कोश्चन परीक्षा आसते परे समस्त कोश्चन आंसर परपर आलोचना करब जदि चैने नतून हो तक अवश्य चैनल के सबसक्राइब करो और पशे थका बेल आइकने अल नोटिफिकेशन अन कर रखो परीक्षा पर्यंत समस्त चैप्टार धरे धरे क्लसगुलो कर अवश्य हमारे बैच कोर्से अंशग्रहण करते परो এই নম্বরে ফোনপে গুগল পে পেটিএম যে কোনো একটির মাধ্যমে পেমেন্ট করবে পেমেন্টের স্ক্রিনশট এই হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দাও আজকে প্রথম কোশ্চেন দেখো পঁচাত্তর পয়সা ও এক টাকা পঁচিশ পয়সার অনুপাত কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একদম বেসিক থেকে আমি শেখাচ্ছি পঁচাত্তর পয়সা তাহলে পঁচাত্তর ইস টু এক টাকা পঁচিশ পয়সা বলেছি এক টাকা সমান কত আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তারপরে আছে পঁচিশ পয়সা তাহলে এক টাকা পঁচিশ পয়সা একসঙ্গে আছে এই জন্য এর সঙ্গে আমরা বাকি পঁচিশ এটাকে আমরা যোগ করব তাহলে কত পাবো একশো পঁচিশ একশো আর পঁচিশ যোগ করলে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ এবারে এর অনুপাত চেয়েছে অর্থাৎ পঁচাত্তর পয়সা এক টাকা পঁচিশ পয়সা অর্থাৎ একশো পঁচিশ পয়সা দুটোর অনুপাত বার করব এটা দেখো পঁচিশ দিয়ে কাটাকুটি হয়ে যায় পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে কত পাচ্ছি থ্রি ইস টু ফাইভ পাচ্ছি চারটে অপশান দেওয়া আছে দেখো কোন অপশানটায় থ্রি টু ফাইভ আছে অপশান এ তে আছি তাহলে অপশান এ এটাই হবে সঠিক অ্যান্সার এটা হচ্ছে বেসিক এটা তোমরা শিখে রাখো এবারে আমরা অ্যাডভান্স অনুযায়ী পরপর আস্তে আস্তে ওপরের দিকে অর্থাৎ লেভেল বাড়াবো পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে আছে এ এস টু বি সিক্স ইস টু সেভেন বি ইস টু সি ফোর ইস টু ফাইভ এ এস টু সি নির্ণয় করো অর্থাৎ এ এবং সি এর মান নির্ণয় করতে বলেছে অনুপাত অনুযায়ী এই ধরনের কোশ্চেন করতে হলে একটু ছক পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে কোন ধরনের ছক দেখো একদম ইজি পদ্ধতি তোমাদের শেখাবো যদি আমরা এ বি সি দেখো তিনটি আছে এও আছে বিও আছে সিও আছে তাহলে আমরা এইভাবে ছক আঁকবো এ বি সি দেখো এও আছে বিও আছে বি দুবার আছে আবার সি আছে এবারে আমরা ছকটা এইভাবে আঁকবো এর ঘরে কি আছে ছয় আছে তাহলে ছয় বসাবো এস টু বি কি আছে ছয় অনুপাত সাত এই সাতটা এই জায়গায় বীর ঘরে বসাবো তারপরে সির ঘরে কিছু নেই দেখো প্রথমটাতে সির ঘরে কিছু নেই এই যে সাতটা এটাকে আমি আরেকবার রিপিট করব বুঝতে পেরেছ তাহলে কীভাবে বসালাম এস টু বি আছে এর মান ছয় বি এর মান সাত বসালাম এই বিয়ের ঘরে যেটা আছে সি এর ঘরে যেহেতু কিছু নেই সেটা আমি রিপিট করে বসাবো প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম এরপরে দেখো বি সির অনুপাত ফোর ইস টু ফাইভ আছি এর পরের লাইনে আমরা কী লিখবো বীর মান কী আছে বীর মান চার আছে অর্থাৎ ফোর ইস টু ফাইভ আছে এবং সির অনুপাত ফাইভ আছে এর আগে দেখো এর ঘরে কিছু নেই এটা থেকে আমরা এর ঘরে কিছু পাচ্ছি না এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা রিপিট করে এই জায়গায় বসিয়ে দেব বসিয়ে দিলাম এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটো গুণ করব এই দুটো গুণ করব এই দুটো গুণ করব দেখো আমি গুণ করে বসিয়ে দিচ্ছি ছ চারে চব্বিশ তারপরে সাত চারে আঠাশ পাঁচ সাতে পঁয়ত্রিশ বসিয়ে দিলাম গুণ করে এবারে এখানে দেখো এস টু সির মান চেয়েছি অর্থাৎ এর মান এবং সি এর মান চেয়েছি বি এর মান চাইনি এই জন্য আমরা বিটাকে পুরো ক্রস টেনে দেব বুঝতে পেরেছ এর মান কত পেয়েছি চব্বিশ আর সির মান কত পেয়েছি পঁয়ত্রিশ পেয়েছি অর্থাৎ অনুপাত এইভাবে লিখব এস টু সি সমান চব্বিশ ইস টু পঁয়ত্রিশ এটাই হবে সঠিক অ্যান্সার বুঝতে পেরেছ না যদি বুঝতে পারো অবশ্যই এর পরের কোশ্চেন দেখো আরও ইজিভাবে আমি বোঝাবো তোমরা অবশ্যই বুঝতে পারবি এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে কোশ্চেন পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি দেখো একদম বেসিক অনুযায়ী শেখাচ্ছি তাহলে সঠিক অ্যান্সার কী হবে চব্বিশ ইস টু পঁয়ত্রিশ চব্বিশ ইস টু পঁয়ত্রিশ অপশান বিতে আছে অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার তাহলে চব্বিশ ইস টু পঁয়ত্রিশ অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন একই ধরনের কোশ্চেন কিন্তু একটু আলাদা দেখো এ ইস টু বি থ্রি ইস টু ফোর আছে বি ইস টু সি টু ইস টু থ্রি আছে এ বি সির মান চেয়েছি অর্থাৎ এ ইস টু বি ইস টু সি এর মান চেয়েছি তাহলে আমরা একই সূত্র অর্থাৎ ছক পদ্ধতি অবলম্বন করব প্রথমে কী বসাবো এ তারপরে আমরা কী বসাবো বি তারপরে বসাবো সি দেখো এ বি সি আছি এরপরে যদি ডিও থাকতো তাহলে কিন্তু আরও একটি ঘর নিতাম এখানে যেহেতু তিনটে চেয়েছে এই জন্য এ বি সি তিনটে নেব এবারে দেখো এর মান কী আছে তিন
অর্থাৎ এস টু বি থ্রি টু ফোর আছে, অর্থাৎ এর জায়গায় থ্রি বসাবো আর বির জায়গায় ফোর বসাবো। তাহলে এরপরে এই ড্যাশ জায়গা অর্থাৎ ফাঁকা জায়গায় আমরা কি বসাবো, এই সংখ্যাটা রিপিট করে যেভাবে বসাই এই সংখ্যাটা রিপিট করে বসিয়ে দেব। এরপরে কি আছে, বি ইস টু সি টু ইস টু থ্রি, অর্থাৎ বি এর মান টু এবং সি এর মান থ্রি, বি ইস টু সি টু ইস টু থ্রি আছে। এই টুটা আবারও রিপিট করে এই জায়গায় বসাবো, একইভাবে যেটা পরে বসালাম রিপিট করে, সামনে যদি ঘর ফাঁকা থাকে একইভাবে ডান সাইডে যে সংখ্যাটি আছে সেটা আমরা রিপিট করে বসাতে পারি। এরপরে আমরা এ বি সি অর্থাৎ এস টু বি ইস টু সির মান বার করব, এইভাবে দাগ টানবো এবং এগুলো কি করব, গুণ করব। তিন এবং দুই গুণ করব, তিন দুয়ে ছয়, চার এবং দুই গুণ করব, চার দুয়ে আট, চার এবং তিন গুণ করব, চার তিনে বারো। এবার দেখো ছয় আছে, আট আছে, বারো আছে, তিনটে দেখো দুই দিয়ে কাটাকুটি যায়, তাহলে প্রত্যেকটা যদি কাটাকুটি যায় তবেই কাটবে, না হলে কিন্তু কাটবে না। দু তিনে ছয়, দু চারে আট, দু ছয় বারো, কত পাচ্ছি, থ্রি ফোর এবং সিক্স পাচ্ছি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখব, এ ইস টু বি ইস টু সি সমান আমরা এইভাবে লিখতে পারি যে থ্রি ইস টু ফোর ইস টু সিক্স, এইভাবে আমরা লিখতে পারি। এখানে কোন অপশানে আছে দেখো, থ্রি ফোর সিক্স, অপশান বিতে আছে থ্রি ইস টু ফোর ইস টু সিক্স, যেটা আমরা পেয়েছি। বুঝতে পেরেছ, খুবই ইজি এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে, এগুলো তোমরা দেখে রাখো এবং শিখে রাখো। আমরা ব্যাচ করছে আরও ডিটেলসে শেখাবো, তোমরা চাইলে ব্যাচ করছে অ্যাডমিশান হতে পারো, অ্যাডমিশান চলছে। এর পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে আছে এ ইস টু বি এইট ইস টু সেভেন, এটা হলে দেখাও যে সেভেন এ মাইনাস থ্রি বি ইস টু ইলেভেন এ মাইনাস নাইন বি সমান কত। এখানে জিজ্ঞাসীন দিয়েছে, চারটে অপশান দিয়ে দিয়েছে। দেখো এ ইস টু বি এইট ইস টু সেভেন, এ ইস টু বি মানে অর্থাৎ এখানে চেয়েছে এ ইস টু বি ইজিক্যাল টু কি আছে, এইট ইস টু সেভেন। এখানে এর মানে হচ্ছে, আমি যে ছক পদ্ধতি দেখালাম না, এর মান হচ্ছে এইট, অর্থাৎ এখানে এর মান কত, এইট, আর বির মান কত, সেভেন, এটাই বলতে চেয়েছি। তাহলে এখানে যেটা আছে সেটাই আমরা মান বসিয়ে দেব, কি আছে সেভেন এ মাইনাস থ্রি বি এটা আছে, তারপরে আছে ইস টু ইলেভেন এ মাইনাস নাইন বি। তাহলে এখানে আমরা সেভেন এ, এর জায়গায় আমরা এর মান কত পেয়েছি, এখানে আট পেয়েছি, এর মান আট বার করেছি, তাহলে সাতের সঙ্গে আমরা কি করব, আট গুণ করব। তারপরে আছে মাইনাস থ্রি, বির মান কত আছে, বির মান সেভেন আছে, বির মান কত আছে, সেভেন, তাহলে আমরা গুণিতক সেভেন লিখব, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে নেব। তারপরে আছে অনুপাত, এরপরে আছে এগারো, তারপরে এর মান কত আমরা পেয়েছি, আট, তাহলে গুণিতক আট মাইনাস নাইন, বি এর মান কত, বি এর মান সাত, গুণিতক সাত। এটাকে যা সিম্পলিফাই করে দিলেই তোমরা উত্তরটি পেয়ে যাবে। দেখো আমি নিচে করছি, দুটো গুণ করলে আট সাথে ছাপান্ন মাইনাস সাত তিনে একুশ, অনুপাত এগারো আষ্টে অষ্টাশি, তার সঙ্গে যদি আমি বিয়োগ করি নয়, এখানে আছে ন সাথে তেষট্টি, এটা যদি আমরা বিয়োগ করে এখানে লিখছি, দেখো ছাপান্ন থেকে আমরা যদি একুশ বাদ দিই তাহলে হবে পাঁচ, পাঁচ থেকে দুই গেলে তিন, পঁয়ত্রিশ ইস টু অষ্টাশি থেকে যদি আমরা তেষট্টি বাদ দিই, পাঁচ তিন আট, পাঁচ তোমরা এটা বিয়োগ করবে, দেখো তারপরে আছে এটা তেষট্টি, অর্থাৎ আট থেকে ছয় গেলে দুই, পঁচিশ, পঁয়ত্রিশ ইস টু পঁচিশ পাচ্ছি, এটাকে আমরা পাঁচ দিয়ে কাটবো, পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ, কত পাচ্ছি, সেভেন ইস টু ফাইভ পাচ্ছি। সেভেন ইস টু ফাইভ কোন অপশানে আছে, অপশান বিতে আছে, অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছ, জাস্ট তোমরা এখানে এই যে মানটা বার করেছি এই মানটা এখানে বসিয়ে দেবে, সরাসরি পেয়ে যাবি। বুঝতে পেরেছ, এত বড়টার করার দরকার নেই, আমি ভেঙে ভেঙে দেখালাম, এত বড় সলিউশান করার দরকার নেই, সরাসরি এখানে তোমরা মানটা বসিয়ে দেবে, উত্তর সরাসরি এখানেই পেয়ে যাবি। বুঝতে পেরেছ, শেষে অবশ্যই কাটাকুটি করবে, দুটো যদি কাটাকুটি যায় অবশ্যই কাটাকুটি করবি, বুঝতে যদি না পারো অবশ্যই বলবে, তোমাদের আমি আরও ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে টু ইস টু ফাইভ অনুপাতে উভয় পদের সঙ্গে কত সংখ্যা যোগ করলে অনুপাতটি সিক্স ইস টু ইলেভেন হবে। এখানে কি বলেছে, টু ইস টু ফাইভ, এর সঙ্গে অর্থাৎ এই যে উভয় পদ দুই এবং পাঁচ, এই দুটো উভয় পদ দুটোর সঙ্গে কত সংখ্যা যোগ করলে সিক্স ইস টু ইলেভেন হবে। দেখো টু ইস টু ফাইভ এটাকে আমরা কীভাবে লিখতে পারি, টু ইস টু ফাইভ মানে দুইয়ের পাঁচ, টু ইস টু ফাইভ মানে কি,
দুয়ের পাঁচ, এরপরে কি বলেছে? উভয় পদের সঙ্গে কত সংখ্যা যোগ করলি, উভয় পদের সঙ্গে কত সংখ্যা যোগ করলি, সংখ্যাটা আমাদের জানা নেই, এই জন্য আমরা কি ধরবো? এক্স ধরবো। সংখ্যাটি একটাই সংখ্যা বলেছে, আলাদা আলাদা সংখ্যা বলেনি, কত সংখ্যা যোগ করলে বলেছে, এই জন্য প্লাস এক্স ইজিক্যাল টু কত হবে? সিক্স ইস টু ইলেভেন, অর্থাৎ সিক্স ইস টু ইলেভেন। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? ছয় বাই এগারো, ছয় বাই এগারো একইভাবে আমরা লিখতে পারি যেভাবে প্রথমে লিখলাম। এবারে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করে নেব, কীভাবে করবো দেখো, এখানে আমরা কোনাকোনি গুণ করব। এগারো দিয়ে কত? এগারো দিয়ে বাইশ, প্লাস এগারোর সঙ্গে এক্স গুণ করলে এগারো এক্স ইজিক্যাল টু ছ পাঁচে কত? তিরিশ, প্লাস সিক্স এক্স, ছয়ের সঙ্গে এক্স গুণ করলে সিক্স এক্স, কোনাকোনি গুণ করেছি, এইটার সঙ্গে এইটা গুণ, এইটার সঙ্গে এইটা গুণ, বুঝতে পেরেছ? এরপরে দেখো, এরপরে এক্সগুলোকে একদিকে আনবো, ইলেভেন এক্স আছি, ইলেভেন এক্স মাইনাস এই সিক্স এক্সকে এপাশে আনলে মাইনাস সিক্স এক্স ইজিক্যাল টু তিরিশ আছে, এই বাইশটাকে এপাশে আনলে মাইনাস বাইশ, তাহলে কত পাচ্ছি? এগারো থেকে ছয় গেলে পাঁচ, ফাইভ এক্স ইজিক্যাল টু তিরিশ থেকে যদি আমরা বাইশ বাদ দিই তাহলে আমরা পাবো আট, তাহলে এক্স ইজিক্যাল টু কী হবে? এক্স ইজিক্যাল টু ওপরে হবে আট, নিচে হবে পাঁচ, তাহলে যে সংখ্যাটি আমরা এক্স ধরেছি এই সংখ্যার মান কত? আটের পাঁচ, আটের পাঁচ কোন অপশানে আছে? অপশান ডিতে দেখো, এইট বাই ফাইভ, এইট বাই ফাইভ আছে অপশান ডিতে, এই অপশান ডি হবে সঠিক অ্যান্সার, বুঝতে পেরেছো? একদম থিওরি অনুযায়ী বোঝাচ্ছি, এই ধরনের কিছু ক্লাস আমি অবশ্যই আনবো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও অংশগ্রহণ করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এখানে তোমাদের ডিটেলস বলে দেওয়া হবে।